আর এটা হচ্ছে খুলি, খুলির মধ্যে দেখো বাদামগুলো দিয়ে দিয়েছে, তার নিচে বালি আছে। ও কত শামুক ধরেছে। তো তোমাদেরকে বলি এখানে একটা নীতি আছে, কি বলতো, এই মাছটা রান্না করলে পুরো মাংসের মতো লাগবে। তাই 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 করো করো করো। গুড মর্নিং বন্ধুরা, তোমরা এই বৃষ্টির দিনে সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। ভালো আছি ঠিক কথা, কিন্তু মনটা ঠিক নেই। কেন বলো তো? এসেছি ঘুরতে, একদম কোথাও বেরোতেও পারছি না, সেই বৃষ্টি হচ্ছে সারাদিন, মনটা ভালো নেই। তো আজকে ভাবলাম যে আমার বাবার বাড়ির পাশেই মাস শাশুড়ির বাড়ি, ছোটো মাস শাশুড়ির বাড়ি, তো তাদের বাড়ি একটু ঘুরতে যাব। তো সেখানেও তোমাদেরকে দেখাবো। আর তবে কি বলো তো, আমার একটা জিনিস, এই বৃষ্টির দিনে কিছু না করতে পারলেও অন্তত তোমরা আছো, যে আমি তোমাদের সাথে গল্পটা করতে পারছি, এটা একটা ভালো বিষয়। এই যা, তো এখন যাচ্ছি আমার বাড়ির, বাপের বাড়ির কাছে বলেছিলাম যে মা শাশুড়ির বাড়ি, তো সেখানে ওরা বর্ষায় কি কি ধরে যে মাছ উঠেছে জমিতে, তো চলো সেই মাছটা দেখাই তোমাদের। তো আমি চলে এসেছি, তোমাদেরকে বললাম যে আমার বাড়ির পাশেই, বাবার বাড়ির পাশেই মা শাশুড়ির বাড়ি, তো চলে এসেছি, তো চলো দেখাই একজনকে। এই যে এটা আমার মাসুতো জায়ের মেয়ে, 9 মাস বয়স, খেলা করছে, এই দেখো। টাটা টাটা করো সিজা, টাটা, তাই তাই করো, তাই তাই। ওই কি গো, কি এসো 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 এসো, সিজা গাড়িতে বসেছে, এই দেখো, বচো 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 বচো, এই দেখো গাড়ি যাচ্ছে। কি গো, কে কে কি বলবে তুমি, কি বলবে কি বলবে, দেখি দাঁত কাটা বেরিয়েছে, দাঁত গুলো দেখাও দেখি। ও বাবা, ওকে ভিডিও করছি, ও ফোনটা ধরার জন্য ছটপট ছটপট করছে। তো দেখো মাসি এখানে বাদাম ভাজছে, গামে এখানে এইরকম ভাবেই বাদাম ভাজে। এই যে এটা হচ্ছে যেটা জাল দিচ্ছে, ওটা বাদাম গাছের পাতাই জাল দিচ্ছে। আর এটা হচ্ছে খুলি, খুলির মধ্যে দেখো বাদাম গুলো দিয়ে দিয়েছে, তার নিচে বালি আছে, বালিতে ভাজা হচ্ছে যাতে বাদাম গুলো পুড়ে না যায়। তো যাই হোক বাদামটা হয়ে গেছে, দেখো এই দেখো বাদাম গুলো কিরকম ভাবে তুলছে, ভাজা হয়ে গেলে এতে করে তুলছে যাতে বালি গুলো না আসে। তো এদের বাড়ির পেছন দিকে একটা বড় পুকুর আছে, হ্যাঁ, সেই পুকুর থেকে মাছ উঠেছে, শামুক উঠেছে, তো ওরা ধরেছে, মাসিরা ধরেছে, তো সেগুলো তোমাদেরকে দেখাবো। তার আগে তোমাদের পুকুরটা দেখাই, পুকুরটা খুব সুন্দর, এই দেখো পুকুরটা দেখতে পাচ্ছ, দেখো এখানটা কত গাছপালা আছে, তো বন্ধুরা তোমাদেরকে আগের দিনও দেখেছি বাড়ির আশপাশ, তো আবার মাসিদের বাড়িতে এসেছি, তো এখানে ভাবলাম যে একটা ব্লগ করি, এত সুন্দর মানে চারিদিকটা এত সবুজে ভর্তি, তারপর পুকুরটা খুব ভালো লাগছে দেখতে, তারপর মাসিরা মাছ ধরেছে, তো সেই জন্য ভাবলাম ব্লগটা করি, তোমাদেরকে দেখাই আমাদের গ্রামটা কিরকম, ভালো লাগছে বন্ধুরা? তো যদি ভালো লাগে কমেন্ট করে জানাবে, চলো মাছগুলো দেখাই। দেখো এখান থেকে পুকুর পাড় থেকে আসছিলাম, আস্তে আস্তে দেখলাম তোমাদেরকে একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে লেবু গাছ, লেবু গাছটা কত লেবু হয়েছে দেখো, এই দেখো এটা গন্ধরাজ লেবু, ছোট ছোট হয়েছে দেখো, কি বড় বড় পেয়ারার মতো সাইজ। ও কত শামুক ধরেছে। তো তোমাদেরকে বলি এখানে একটা নীতি আছে, সেটা হলো যে এই মাসের শেষে
শেষ রবিবার শামুক খেতে আসে। তো আর একদিন পরই আজকে শনিবার, তো কালকে রবিবার, কালকে খাওয়া হবে। এই দেখো, দেখতে পেয়েছ এই যে শামুকের, এই জানো নিশ্চয়ই অনেকে কিভাবে একে খায়, মানে এর ভেতর থেকে শ্বাসটা বার করিয়ে নেয়, মাংস টাইপের আর কি খেতে হবে। তো এই দেখো, সেই মাছ ধরেছে বললাম, দেখো কত বড়। এই দেখো দেখতে পাচ্ছ, তো হাঁড়ির মধ্যে জল দিয়ে রেখেছে যাতে মাছটা মরে না যায়। এটা শোল মাছ, কি বলতো, এই মাছটা রান্না করলে পুরো মাংসের মতো লাগবে, কারণ বড় মাছ তো। এসো সিজা, গাড়ি চড়ছে দেখো। সিজা, সিজার একটা বোন হয়েছে, জেঠুর মেয়ে হয়েছে, মামার বাড়িতে আছে। আসো আসো, বনু চলে এলে দুজনে একসাথে খেলা করবে। আসো, এই দেখো তোমরা দেখতে পাচ্ছ কিরম আসছে। আসো দেখো, ফোনটা ধরবে বলে আসছে। আসো আসো আসো, দেখো দবো, আসো 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 আসো, তাই 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 করো, তাই 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 তাই, হ্যাঁ তাই তাই করো করো করো। এই দেখো আঙুল খাচ্ছি, তাই তাই করো, তাই তাই। আবার গেছি ওর সামনে ফোনটা নিয়ে, ফোনটা ধরবে বলে দেখো, তাই 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 তাই, এই দেখো এই দেখো, আসো 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 আসো। এই দেখো একটা দিদির বাড়ি এসেছি, দিদি বলতে সেই মামার মামা শ্বশুরের মেয়ের বাড়ি। তো এই যে এই দুটো পুচো, এদিকে দেখ, টাটা করো, ওই দেখো সানটা পরে ফেলেছে, নইলে চুলটা খুব সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে জানো তো, আর ফল খেতে খুব ভালোবাসে। বৃষ্টি এসে যাবে, এবার বেরিয়ে পড়বো বুঝলে। দেখো বিকেল বেলাটা, আকাশটা দেখো, এখানে মেঘ করে এসেছে, বৃষ্টি হবে দেখো। এই দেখো দেখতে পেয়েছো, আকাশে উড়ন্ত মেঘ, মানে উড়ে উড়ে যাচ্ছে মেঘ গুলো। তো দেখো একটু যে ধীর ভাবে থাকবো বা গল্প করবো তোমাদের রাস্তাতে, একটু মানে রাস্তাগুলো দেখাবো কোথায় গেছি তার উপায় নেই, এত বৃষ্টি হচ্ছে যে তাড়াতাড়ি করে চলে আসতে হবে। তাহলে বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে পরের অন্য কোনো ভিডিওতে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো। তো চলো টাটা।